بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা বারবার কারা নির্যাতিত নেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকু এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব আন্দোলন সংগ্রামের বিশিষ্ট ভাই সালার গণতান্ত্রিক আন্দোলনের বিশিষ্ট ভাই সালার সাবেক মন্ত্রী জননেতা আমির জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত আছেন এই জাতীয়তাবাদী যুবদলের সৃষ্টিলগ্ন থেকে এই যুবদলের সভাপতি ছিলেন সেই যুবদলের সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী জননেতা বরকতুল্লাহ বানু এই যুবদলের প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে যুবদলের সাধারণ সম্পাদক সভাপতি হয়ে যিনি আজকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব অবস্থায় আছেন বারবার কারা নির্যাতিত নেতা অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন আলাল মিনহাজ আলী সহ অনেক জাতীয় নেতৃবৃন্দ আমি ধন্যবাদ জানাই আজকের এই সমাবেশে জওয়ান যুবদলে রেখে গিয়েছিলেন সৃষ্টির সময় বলেছিলেন এই যুবদলে রেখে গেলাম বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য এই যুবদলে রেখে গেলাম স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আজকে দেশ দেউলিয়া হয়ে গেছে দেশে কোনো আইন কানুন নাই দেশে কোনো স্বাধীনতা নাই কথা বলার অধিকার নাই কোন কোন নির্যাতনে দেশকে ধ্বংসের মুখোমুখি করা হয়েছে এ দলের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধার পরিবারকে সম্মানে ধ্বংস করার জন্য বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে তাকে আজকে মৃত্যুর মুখোমুখি করা হয়েছে আমাদের নেতা তারেক রহমানকে আজকে নির্বাসনে নেওয়া হয়েছে আসলে আমরা বলতে চাই আজকে যে যুবদল যে সমাবেশ করছেন আমি আশাবাদী এই যুবদলের নেতৃত্বে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটানো অবিসম্ভাবিত বন্ধুরা আমার প্রধানমন্ত্রী কথা কথা বলেন তিনি বলেন বেগম খালেদা জিয়া এতিমদের টাকা মেরে খেয়েছেন তিনি বলেন তারেক রহমান আজকে চুরি করে দেশের বাইরে চলে গেছেন আমরা বলতে চাই তারেক রহমানের বেগম খালেদা জিয়া চুরির মানায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল জিয়াউর রহমানের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছিল আসুন আমরা ঐক্যবদ্ধ হই আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে জাতি আজকে ঐক্যবদ্ধ হয়েছে এই ঐক্যবদ্ধের মধ্য দিয়ে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করব আপনাদের সবাইকে ধন্যবাদ।